অদ্ভুত দর্শনের মাছ মৎস্যজীবীদের জালে। রায়মঙ্গল নদী থেকে বিরল প্রজাতির মাছ মৎস্যজীবীদের জালে ওঠে। বাজারে আনার পর মাছটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। ফের বিরল প্রজাতির মাছ মৎস্যজীবীর জালে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীর জালে ওঠে এই বিরল প্রজাতির মাছ। স্থানীয়দের ভাষায় মাছটির নাম কাটা ট্যাপা মাছ। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মৎস্যজীবী অনুপ মণ্ডল কালিন্দি, রায়মঙ্গল ও ইছামতির সংযোগস্থলে মাছ ধরছিলেন। সে সময় তার জালে ওঠে এই অদ্ভুত দর্শনের মাছটি। মাছটিকে দেখতে খানিকটা সজারুর মতো, সারা গায়ে কাটা রয়েছে। স্থানীয় বাসিন্দা গোপালচন্দ্র মণ্ডল জানান, সুন্দরবনের প্রান্তিক এলাকার মৎস্যজীবীর জালে এই মাছ ধরা পড়েছে। মাছ বাজারে আনার পর বহু মানুষ ভিড় জমান মাছটিকে দেখার জন্য। যদি মাছ ধরা পড়েছে, সেই মাছটা আজ আমরা সবাই মিলে দেখছি, যে যা এই মাছ কোনোদিন আমরা দেখিনি, বা এইটাই আবার সর্বপ্রথম আমরা দেখলাম। এই মাছের নাম আমরা কাঁটা ট্যাপা বলা হয়। এই কাঁটা ট্যাপা মাছ আমরা সবাই মিলে এইসব গাড়ি ঘোড়ার লোকজন এসে দেখি, বিরল এই মাছটা দেখা যায়। সকালবেলা এসে দেখলাম এক জেলে নদী থেকে একটা মাছ, বিরল প্রজাতি মাছ নিয়ে এসছে। এই মাছটা দেখতে তার গায়ে কাঁটা ভর্তি। এই মাছটা প্রায় 7-10 কেজি মতো ওজন হবে। হ্যাঁ, এবার এই মাছটা দেখার জন্য গাড়ি থেকে লোক নেমে এখানে খুব ভিড় করছে, এখনো পর্যন্ত ভিড় আছে। হ্যাঁ, মাছটার নাম ট্যাপা মাছ। মৎস্যজীবীদের দাবি, এটি এক ধরনের ট্যাপা মাছ। তাদের ধারণা, মূলত সমুদ্রেই থাকে এই মাছ, দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছিল। এদিন মাছ জালে ওঠার পর নিয়ে আসা হয় লেবুখালী হাসনাবাদ রোডের পাশে আম্বেড়িয়া বাজারে। আম্বেড়িয়া বাজারে মাছটিকে আনার পর সুন্দরবনে যাতায়াতের পথে ঘুরতে যাওয়া পর্যটকেরা রীতিমতো ভিড় জমান মাছটিকে দেখার জন্য। ট্যাপা মাছ নিয়ে এসেছে, কাঁটা ট্যাপা মাছটা খুব সুন্দর দেখতে আর গায়ে কাঁটা ভর্তি। আমরা আগে কখনো দেখিনি, এই সুন্দরবনে এই মাছটা এসেছে, আজকে জালে তুলেছে, তাই দেখছি যে মাছটা সুন্দর। কিলো 5-6 হবে মাছটা আমরা পেয়েছি, তাই এখানে দেখতে তাড়াতাড়ি। স্থানীয়রা আরও জানিয়েছেন, নদীমাতৃক এলাকা সুন্দরবন, মাঝে মধ্যেই বিরল প্রজাতির মাছ মৎস্যজীবীদের জালে ওঠার ঘটনা এখানে নতুন কিছু নয়। তবে এই ধরনের মাছ তারা আগে দেখেননি। এদিন মাছ দেখার জন্য পর্যটকেরা ভিড় জমান। তাদের মধ্যে থেকেই এক পর্যটক মৎস্যজীবী অনুপ মণ্ডলের সাথে দরদাম করে মাছটিকে অ্যাকোরিয়ামে রাখবার জন্য কিনে নিয়ে যান। অত্যন্ত সুন্দরবনের কালিন্দী, রায়মঙ্গল এবং ইছামতির সঙ্গমস্থল, সেখানে আমাদের স্থানীয় মৎস্যজীবী অনুপ মণ্ডল একটি বিরল প্রজাতির ট্যাপা মাছ পেয়েছেন। মাছটি দেখতে খুব সুন্দর। এখানে গাড়ি ঘোড়ার লোকজন সমস্ত গাড়ি থামিয়ে এই মাছটিকে দেখছেন। মাছটি দেখতে অত্যন্ত সুন্দর, আনুমানিক 5 কেজি। এই মাছটির দাম উঠে গিয়েছে 4,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।